আজকের রেসিপি কমলা রসবড়া, চলো তাহলে এটা বানিয়ে নি। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে শীতকালে বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি, কি বানাবো? রসবড়া। এটা আমি নতুন বিউলির ডাল নিয়েছিলাম, একদম দেখো ফুলে বড় বড় হয়ে গেছে। এটা আমি সকালবেলা 8টা নাগাদ ভিজিয়েছি, আর এখন আমি সন্ধেবেলা মিক্সিতেই ডালটা বাটবো। আমি টোটাল 300 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে অল্প অল্প জল দিয়ে পেস্টটা করব। আজকে রসবড়া বানাতে কমলা লেবুও লাগবে, মানে কমলা লেবুর খোসা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেট করে এই সাদা দিকটা দেবো না কিন্তু, মানে আস্তে আস্তে গ্রেট করে এই পোর্শনটা হালকা হালকা আমি দেব। এই 1 কুনকে চিনি নিয়েছি, আর ঠিক 1 কুনকেই জল দেব, দিয়ে একটা রস বানিয়ে নেব। দেখো আমি বিউলির ডালটা বেটে নিয়ে চলে এসেছি, এবার ঢেলে নেব। বিউলির ডাল বাড়তে বাড়তে এদিকে চিনি শিরাটা করে নেব, এবার জল দেব ওই একই মাপ দিয়ে। এবার ইন্ডাকশনটা অন করে দেবো। এইবার আমি ভালো করে চিনিটা নেড়ে জলের সাথে মিশিয়ে দিলাম, এবার ফুটতে দিতে হবে। ফুটলে ভালো রস একটা তৈরি হয়ে যাবে রসবড়ার জন্য। ডাল বেটে ঢেলে নিয়েছি, আর যেটুকু আছে সেটাও বেটে নেব। রসটা ফুটছে, এইবার সেই স্পেশাল জিনিসটা কমলা লেবুর খোসা গ্রেট করে নিয়েছি, এটাই দেবো। এটা আমার রান্না, এটা আমি দিয়ে দেবো, দিয়ে রসটা ভালো করে ফুটিয়ে নেব। তোমরা এইরকমভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছিল আজকে স্পেশাল কমলা রসবড়া। আর একটু ফোটাবো রসটা। এইবার আমি লোহার কড়া গরম করতে দিয়ে দিয়েছি, রাইস ব্র্যান অয়েল দিয়ে দেবো, তেলটা ভালো করে গরম করে নেব। এই যে বিউলির ডাল বাটা, খুব সুন্দর করে ডালটা আগে ফোটাতে হবে। তেল গরম হতে হতে আমি সুন্দর করে ডালটা আগে ফেটিয়ে নেব। রস আমার কমলা লেবু জিস দিয়ে খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে, একটা সুন্দর স্মেল তৈরি হয়েছে। তোমরা এরমভাবে বানিয়ে একদিন দেখো, খুব স্বাদ হয় খেতে। আমি এবার চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, অফ করে দেবো। খুব সুন্দর করে এটা আমার ফেটানো হয়ে গেছে। এবার তোমরা কি করে বুঝবে যে ফেটানো হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। বাটিতে জল দেবে, আর একটু বিউলির ডালের ব্যাটার দিয়ে দেবে, দেখো কিরম ভেসে উঠেছে, তাহলেই তোমরা বুঝতে পারবে খুব সুন্দর বিউলির ডালটা ফেটানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব। খুব বেশি গরম তেলে দেব না, একটা মিডিয়াম গরম হবে তখনই আমি দেব। দেখো ডালের বড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুলে উঠছে। এইবার গরম তেল থেকে তুলে আমি রসের মধ্যে কমলা রসে ফেলব, তাহলে স্বাদ কেমন হবে বলো তো? তোমরা একদিন আমার মতো করে বানিয়ে খেয়ে দেখে অবশ্যই আমায় জানিও। আর দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটাও অবশ্যই প্রেস করে দিও। আমি যা যা নতুন নতুন রান্না আপলোড করব, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার নতুন ভিউয়ার্সরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদেরকে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হচ্ছে। এটা রসবড়া খুব বেশি লাল করলে ভালো লাগে না খেতে। হ্যাঁ আমি হালকা তাই জন্য ভাজা করব। এটা তো আমার উল্টাতে হলো না জানো, এটা অটোমেটিক কয়েকটা উল্টেই গেল, মানে খুব সুন্দর ফেটানো হয়েছে। এইবার আমি তুলে নেব বড়াগুলো ভেজে নিয়েছি, এবার তুলে আমি এইরকমই গরম অবস্থায় রসে ফেলে দেব। এইবারে আমি কমলা রসে রসবড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে 20 মিনিট অপেক্ষা করব রসটা ঢোকার জন্য। আরো কয়েকটা বড়া ভেজে নেব। আমার ছেলে আর বর্মশাই রসবড়া খেতে খুব ভালোবাসে,
দেখো বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখি সব অরেঞ্জ রস বড়াতে টেনে নিয়েছে। এইবার এটা তো ঠান্ডা হয়ে গেছে, আধ ঘন্টা রেখেছিলাম, আমরা এবার খেয়ে নেব সব কমলা লেবুর রস একবারে বিউলির ডালের বড়ায় টেনে নিয়েছে। তাহলে আমরা এবার খেয়ে নিই। দেখো আমি সুন্দর করে বাটিতে তুলে নিয়েছি, আমার ক্যামেরাম্যান প্লাস এডিটার ভাই আর সহ্য করতে পারছে না। আমরা এবারে খেয়ে নিই কমলা লেবুর রস বড়া। তোমরা এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।